খুবই ভালো একটা প্লেস পেয়েছি, তো তোমাদেরকে প্লেসটা দেখাই। তো গাইস ফাইনালি আমরা রেডি, আমরা চলো প্লেসের দিকে যাই। তো রাস্তার ভিউটা দেখাচ্ছি, রেডি অলরেডি। ওরে কত কথা বলে রে, চলো যাই হোক। ফাইনালি গাইস আমরা একটা খুবই ভালো একটা প্লেস পেয়েছি, তো তোমাদেরকে প্লেসটা দেখাই। তো গ্রামের ন্যাচারাল প্লেস, সেই লেভেলের ছবি হবে, বাট আমাদের একটু কষ্ট করতে হবে। সো দেখাচ্ছি। তো জায়গাটা এত সুন্দর, মানে জাস্ট দেখতে পাচ্ছ এরকম নিচ থেকে যদি তোলা হয় ছবিটা, মানে জাস্ট দেখতে পাচ্ছি। আরেকটা জিনিস দেখা যাচ্ছে, আরেকটা জিনিস দেখা যাচ্ছে। এখানে আমরা এত লেভেলের ফটো শুট করতে পারবো না, মানে জাস্ট অসাম। সব থেকে দুঃখের খবর হয়েছে, জায়গাটা এত সুন্দর, মানে দেখা একটু দেখা জায়গাটা দেখা, মানে জাস্ট আমি জাস্ট মানে কি বলবো, এত সুন্দর জায়গা, বাট দুঃখের বিষয় এত বিকট পরিমাণে রোদ। কটা বাজে? 1:43। আমরা এমন একটা টাইমে, বিচ্ছির টাইমে এসছি না, সবে যে এই যে এই ছেলেটার জন্য দেখা 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 সব হয়েছে, দেখ মুখ দেখা, তোর মুখ দেখা, এই ছেলেটার জন্য, মানে কোনো টাইমের কোনো টেবিলই নেই। আয় নিচে, আমাদের তো আসলে আমাদের ব্যাপারটা হয়েছে কি, আমরা এত রোদ যেখানে আমরা ছবিই তুলতে পাচ্ছি না এখন, যাও মানে কপালটা কি ভালো, এখন রোদই নেই। তো আমরা একটা ছোটো গেম খেলবো, কিছু করতে পারি চাই না পারি, আমরা মজা করবো যাতে তোমাদেরও মজা লাগে। তো আমরা কি করবো, আমরা রেস লাগাবো তিনজন এই পুকুরে, এপার থেকে ওপার, কে আমাদের এখান থেকে শেষ ওই মাথা পর্যন্ত আমাদের একটা রেস হবে। তো যে জিতবে, মানে বলছিলাম যে আমাদের তো ছবি তোলা হলো না, জায়গাটা দেখতে পাচ্ছ কত সুন্দর, বাট ছবি তোলা হয়নি, মাটিগুলো দেখছো ভীষণ ফেটে ফেটে, মানে জাস্ট ছবি তোলো অসাম আসতো। তো নিচে নিচে নিচে, তো মন্তব্যস্থলে আমাদের ভাইকে জিজ্ঞাসা করা যাক, একটা রেস হয়ে যাক, হয়ে যাক, এই পার থেকে পারে কে আগে যেতে পারে। একদম, হ্যাঁ আমাদের ভাই, তুই কি বলছিস, রেস হবে একটা? হ্যাঁ হয়ে যাক। হ্যাঁ হ্যাঁ, চলো তাহলে, চলো ভাই, নিয়ে না ভাই, আমরা ওই মাথার থেকে এখানে রেস লাগাবো, যে জিতবে, যাতে যে জিতবে সে কি করবে, না না মানে যে হারবে তার জন্য কি থাকবে, দাঁড়া ওখানে, যে হারবে, যে হারবে সে কি করবে, সে যে খাওয়াবে, খাওয়াবে কি, খাওয়াবে কি, খাওয়াবে যে হারবে সে কি খাওয়াবে, বিরিয়ানি খাওয়াবে, বিরিয়ানি, ঠিক তো, যে হারবে কিন্তু সে বিরিয়ানি খাওয়াবে, মানে আমার কিন্তু হারতে একদমই মানে হবে না, ঠিক আছে, যে হারবে তাহলে একদম সাক্ষী হলো একদম সব ভিউয়ার্স কিন্তু। চলো, এ ফিউ মোমেন্টস লেটার, 1202, ইয়া ইয়া, আমি ফার্স্ট হয়েছি, ইয়েস, বিরিয়ানি ওরা খাবে আমাকে দুজন। 1 2 3 4 ফার্স্ট হয়েছি, আমাদের সেকেন্ড হয়েছে, আর থার্ড হয়েছে, যে আমাদের আজকে বিরিয়ানি ট্রিট দেবে, মানে কুচবি ভাই, কে কে হারলো, কে
সবাইকে বলো কে হারলো আজকে বিরিয়ানি খাবে টম মেরেছি আমাদের টম দা সো এখন জিগবা দিয়ে খাবে আমার রুমালটা তো ফটো শুট তো হলো না কি হলো প্রচন্ড রোদ রেস হলো দেখতে পাচ্ছ খুব রোদ আমাদের আজকের মতন ভাই হেরেছে সন্ধ্যাবেলা বিরিয়ানি তো খাওয়াবেই অবভিয়াসলি খাবি সত্যি হ্যাঁ তোমরাও আসবে খাওয়াবে চিকেন খাবি না মাটন খাবি কোনটা খাওয়াতে পারবি সব খাওয়াবো চলো হ্যাঁ সব না দিল বহুত বড়া হ্যায় সব আ জায়েগা সো গাইস আমাদের ফটো শুট তো হচ্ছে না শুধু হচ্ছে কি কি হচ্ছে শুধু শুধু ভালোমি এনজয় ভালোমি হচ্ছে সো চলো এবার আমাদের ফটো শুটটা কমপ্লিট করা যাক আমাদের জায়গাটা চলে এসেছি আমরা খুব গরম এটাতে কয়েকটা ছবি তুলবো চেষ্টা করি এখানে ছাওয়া আছে এখানে খুবই ভালো হবে ছবিটা আমাদের তো আজকে ছবি তোলা হচ্ছেই না কোনো মতে কোনো মতেই না তো গাইজ আমাদের ভিডিও আজকের মতন এখানেই শেষ তো আমরা ভেবেছিলাম আজকে ফটোশ্যুট করবো বাট হয়নি আমাদের চুলকানির জন্য হয়নি আমাদের অনেক চুলকানি জেগেছিলো আমরা এদিকে ঘুরবো ওদিকে ঘুরবো ঘুরতে ঘুরতে বাইকের তেল শেষ হয়ে গেল ওদের কিন্তু আমাদের ছবি তোলা কি হয়নি তো বাউলামি হলো খেলা হলো ধুলো হলো মানে অনেক মস্তি করলাম তো নেক্সট টাইম যদি দেখতে চাও আমাদের ভিডিও আরও অন্যরকম ফার্স্ট টাইম ভিডিও একটু এরকমই হবে এরপরে আরও এক্সপিরিয়েন্স আসবে আরও অন্যরকম ভিডিও হবে তো ভালোবাসা দিও তাহলে আমিও দেব মানে ভালোবাসা ভাই তোমার আজকে কেমন লাগলো দারুণ হ্যাঁ মানে অসংখ্য তুমি আজকে আজকে বিরিয়ানি খাওয়াচ্ছ তো হ্যাঁ একদম ক্যামেরার দিকে তাকিয়ে বলো তুমি খাওয়াবে বিরিয়ানি তুমি হারলে মনে নেই রেখেছিলাম আমি আজকের মতন এখানে আমাদের ভিডিওটা শেষ হচ্ছে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রীতি ও অভিনন্দন লকডাউনের এই বলে আমরা আমাদের ভিডিও এখানেই শেষ করছি প্লিজ তোমরা একটু মানে নিজেদের খেয়াল রেখো লকডাউনে একটু সবার থেকে 3 ফিট দূরে বজায় রেখো মানে আরও যা যা হয় প্রসেস সব কমপ্লিট করো ভেবো না আমরা আবালের মতন বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছি আমাদের মাস্ক নেই কেন সব আছে আমাদের মাস্ক ফাক্স সব আছে ভিডিওটা করছি বলে মাস্কটা খুলে রেখেছি কিন্তু আমরা বেশি দূরে নেই আমরা বাড়ির থেকে একটু 1 কিলোমিটার 2 কিলোমিটার 3 কিলোমিটার দূরেই আছে আমরা বেশি দূরে দূরে আছি আমরা হাই রোডে উঠছি না তো গাইজ আমাদের বক্তৃতা সব কিছু ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব দিও ছোট্ট একটা ভালোবাসার কমেন্ট দিও একটা লাইক দিও আর কি দেবা থাক এতেই খুশি বাই গাইজ